ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين দক্ষিণ বাংলার কৃতি সন্তান বারবার নির্বাচিত এমপি সাবেক মেয়র জনাব মজিবুর রহমান অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার ভাইকে অনুরোধ করছি আজকে দোয়া মাহফিলে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী বৃহত্তরীয় জোটের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠানে আজকে সভাপতি হিসেবে রয়েছেন জাতীয় শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন। আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছে আমাদের কাতালাবাদ শহীদ নেতা সাবেক কূটনীতি কাতালাবাদ শহীদ নেতা যারা স্ট্যান্ডিং কমিটির অন্যতম নেতা যারা নজরুল ইসলাম খান আমাদের এখানে উপস্থিত রয়েছেন জাতীয় শহীদ দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আমাদের ঢাকার বিভিন্ন রেসিপি ইউনিয়ন এবং উত্তর দক্ষিণ থেকে আগত নেতৃবৃন্দ ভাই আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিনে আমরা আজকে বৃহস্পতি বেগম খালেদা জিয়াকে আজকে আসতে রাখা হয়েছে। আমরা তার জন্য দোয়া করছি, তাকে আজকে সুস্থতার জন্য দোয়া করছি, কারণ তাকে আজকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আজকে ঢাকার মধ্যে তাকে চিকিৎসা করা দিতে হচ্ছে। একটা সৈন্য সরকার আজকে দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে আজকে রেখে দেশটা আজকে অ্যাক্টিং চেয়ারম্যান তিনি লন্ডনে রয়েছেন, এরকম একটা সময়ে তারা ভোটারবিহীন একটি নির্বাচন করে আজকে ক্ষমতায় আছেন। এই ভোটারবিহীন নির্বাচন করে জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণেই আজকে সারা দেশে কি ঘটছে আমরা কিন্তু দেখছি। এর প্রধান কারণ হচ্ছে জনগণের সরকার নয়, জনগণের সরকার নয়, গণতন্ত্র নাই। গণতন্ত্রের জন্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলখানায় রয়েছে। আমরা জানি মীর জাফরও বাংলা সেনাবাহ মসনদে ছিল, আর সিরাজউদ্দৌলার উপর আমরা দেশপ্রেমিকের পতনের কথা শুনেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের নেত্রী আজকে জেলখানায় রয়েছে, আজকে স্বৈরতান্ত্রিক নেতা আজকে শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী পদে আছেন। কাজে দেশের মানুষ দেখছে আপামর মানুষের সাথে সরকারের যোগাযোগ নাই, যার কারণে আজকে দুঃসময়টা আমাদের এমনভাবে হচ্ছে হত্যা খুন গুম বিরোধী দলীয়দের অত্যাচার জুলুম অত্যাচার। আপনার ইভেলি টাকা নিয়ে যাচ্ছে, এসান গ্রুপ টাকা নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, যত এখন পর্যন্ত যত জুয়া বলেন হত্যা বলেন খুন বলেন গুম বলেন সেই সম্রাট পাপিয়া সাবলীলা হইতে যত কিছু বলছেন, যেখানে এই অন্যায় যেখানে এই অত্যাচার যেখানে এই ভোট কারচুপি যেখানে এই আজকে লুট হচ্ছে আজকে গণমানুষের টাকা সেখানে আজকে আওয়ামী লীগ রয়েছে। আজকে এমন একটা অবস্থায় আমরা দেশের মধ্যে রয়েছি, আমরা জানি সংখ্যালঘুদের উপর আজকে কি অবস্থা হচ্ছে। আজকে আমরা দেখি পত্রিকায় বললাম যে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ওখানকার আওয়ামী লীগের লোকরা এর মধ্যে জড়িত রয়েছে।
কারণ আজকে দায় নিতে হবে। আজকে ভারতকে পেছিয়ে গিয়ে স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ চলছে না। আজকে মানুষ দেখছে আজকে কোথায় কি হচ্ছে, সব মানুষের আজকে হয়েছে কিছু একটা হলেই বিএনপির গায়ে আজকে চাপিয়ে যাওয়া, এটা মানুষ বিশ্বাস করে না। মানুষ জানে আজকে কোথায় কি হচ্ছে। আপনারা জানেন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, পৌরসভার চেয়ারম্যান, সমস্ত কিছু আজকে আওয়ামী লীগের। সেখানে যদি আজকে বাংলাদেশে কোথাও যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, মন্দিরে হামলা হয়, সহজেই তারা বুঝতে পারে তাদের লোক কারা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে। কাজে আমাদেরকে আজকে বুঝতে হবে, দেশের সচেতন মানুষ বুঝতে হবে, এই সরকার যখনই আমরা দেখি যে আজকে করোনায় আক্রান্ত হচ্ছে, সরকার তার দীর্ঘ সরকারকে বিভিন্ন ব্যর্থতার অবস্থা আমরা দেখি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, কাজে আজকে সর্বত্র দুর্নীতি। এই দুর্নীতি করে তারা আজকে আমাদের সবকিছু আমাদের জনগণ অবহিত রয়েছে। তার মধ্যে আমরা দেখি যে আজকে সরকার দায় কিছু একটা হলে তাদের ব্যর্থতা আজকে বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে। অর্থ সারা দেশের মানুষ জানছে, সারা দেশের মানুষ জানে যে কোথায় সংখ্যালঘুদের কিভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, এবং তারা জানে যে বিএনপি আন্দোলনের ডাক দিতে পারে। এই আন্দোলনের ডাকতে দৃষ্টি, মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য, দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা এই বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করছে, কারণ তাদের সময় সবচেয়ে বেশি হয়। রামুতে কি হয়েছে, ওই ছাল্লায় কি হয়েছে, নাসিরনগরে কি হয়েছে, আজকে সমস্ত জায়গায় আজকে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে আজকে সব মানুষ অবহিত আছে। কাজেই আজকে মানুষকে শাক দিয়ে মাছ দেখা যাবে না, মানুষকে অন্ধকারে রাখা যাবে না, সমাজ মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাতে হবে। আজকে বাংলাদেশে এদের তারা জানে যে একটা শ্রেণীর ভোট তাদের তাদের ডিপোজিট মনে করে, আর তারাই এসে আজকে দেশের মধ্যে গোলমাল করছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ জেলা, আজকে দক্ষিণ মহানগর দক্ষিণের সভাপতি এবং আমাদের নেতা জনাব আব্দুল সালাম সাহেব। আজকে আমরা যখন বিভিন্নভাবে আন্দোলনের ই করছি, সামান্যভাবে দেশে আজকে একটা মিটিং মিছিল করতে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় যে নির্যাতন জুলুম চলছে, আজকে আমরা চাই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। স্বাধীনতার পুরো একটি বছরের মধ্যে আওয়ামী লীগের নেতারা আজকে কেউ আর এখন আর বক্তব্য দিতে চান না, এখন আর তারা বিভিন্নভাবে তারা গণতন্ত্রের কথা বলেন না। কাজেই আজকে আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ কি জিনিস। কাজেই আজকে আমরা দেখি যে রাষ্ট্রধর্মকে তারা, রাষ্ট্রতন্ত্রকে তারা এমনভাবে ব্যবহার করেছে, রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে আজকে আওয়ামী লীগ যেভাবে আজকে সমস্ত জায়গায় তারা আজকে আমাদের প্রজা তারা তারা দেশের দেশের শাসনতন্ত্রে তাদের নিয়ে আজকে শুধুমাত্র কর্মকর্তা কর্মচারী হিসেবে দেশের উন্নয়নের কাজ করবে, আজকে আমরা দেখা যায় তারা আজকে নেতৃত্বে রয়েছে। আজকে এমন একটি বিষয় হয়েছে যে আজকে দেশ চালাতে তোফায়েল আহমেদের মতো লোক বলছেন আজকে যে আমাদের ওখানে কোন সচিবের দায়িত্ব আমরা জানি না। কি হচ্ছে আজকে একটা আমলাতান্ত্রিক সরকার হয়েছে এই সরকার। কাজেই আমাদের লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, এর মূল বিষয়টি গণতন্ত্র। আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা গণতন্ত্রের নেত্রী আজকে জেলখানায় রয়েছে, আমরা জানি তাকে আজকে দেখে আবারও তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাকে বিভিন্ন বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা ক্ষমতায় চেয়েও যে স্বাধীনতা যুদ্ধে এখানে অনেক আমাদের মুক্তিযোদ্ধা, দুজন মুক্তিযোদ্ধা বসে আছে, আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা যেভাবে স্বাধীনতার ঘোষক জিয়াউলের দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে গণতন্ত্রের কথা বলছে, যে রকম ক্ষমতা এসে তিনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করেছেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জেলখানা রয়েছেন। কাজেই গণতন্ত্র আমাদের সবচেয়ে বড় বিষয়। ক্ষমতায় যাওয়া যেতে চাই না, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। সমস্ত বাংলাদেশে সমস্ত মানুষ বিরোধী দলকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে, একটি প্ল্যাটফর্মে আসতে হবে, এবং একটি প্ল্যাটফর্মে এসে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এ সরকার যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, আজকে ষড়যন্ত্র চক্রান্ত মানুষ বুঝতে পারে এই সরকারের কাছে আজকে জনগণের সাথে সম্পর্ক নেই, জনগণের সাথে সম্পর্ক নেই একটি সরকার দেশ চালাতে সর্বত্র ব্যর্থ হচ্ছে। মানুষ আজকে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষ আজকে খেতে পায় না, আজকে খেতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেনাকাটা করতে পারছে না। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে যেভাবে তাদের একটা দায় কথা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে আজকে তাদের বেতন বাড়াতে হবে, আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে এমনভাবে করছে যে তারা আজকে দাঁড়াতে পারছে না, বিভিন্নভাবে আমাদেরকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে দাঁড়াতে হবে।
আজকে যাতে করে দেশের জন্য মানুষের জন্য আমাদের আজকে গরিব মানুষের জন্য নিম্ন শ্রেণীর জন্য শ্রমিকদের জন্য কাজ করতে হবে, সেজন্য আজকে আমাদের একটি বড় বিষয়টা হচ্ছে শ্রমিক বান্ধব সরকার দরকার। এই সরকার শ্রমিক বান্ধব নয়, শ্রমিকদের কোনো উন্নয়ন এই সরকারের সময় হবে না। তার মাঝে হচ্ছে গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ট্রেড ইউনিয়নের অধিকার। ট্রেড ইউনিয়ন কিন্তু আজকে ট্রেড ইউনিয়ন সবচেয়ে বেশি আক্রান্ত, বেশি শিকার আজকে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কি। শেখ হাসিনা ভারতকে পেঁচিয়ে বক্তৃতা দিয়ে যেভাবে আজকে কথা বলছে, আজকে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ কোনোদিনই আমি কথা বলতে পারি জামাতকে তারা বন্ধ করার ক্ষমতা তাদের নাই, রাষ্ট্রধর্ম পরিবর্তনের ক্ষমতা তাদের নাই। তাদের স্বয়ং নেতা সেকুলারিজম রেখে তিনি ওয়াইসির মিটিং এ গিয়েছিলেন যখন সংবিধানের ধর্ম নিরপেক্ষ ছিল। আজও সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে, তার বিরুদ্ধে মন্ত্রীরা কথা বলছে। একজন মন্ত্রী বলছেন তিনি জানেনই না রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে আছেন কিনা। কাজে এসব মন্ত্রী পদত্যাগ করা উচিত, কাজে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কাজে আওয়ামী লীগটা দেশের মানুষের জন্য আজকে দেশের জন্য আওয়ামী লীগ প্রযোজ্য নয়। আজকে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছে, আজকে একইভাবে অলিখিতভাবে বাকশালের কাজ চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আর চিকিৎসার জন্য আমাদেরকে আজকে আপনারা যে অবস্থান করেছেন এভাবে নয়। খালেদা জিয়াকে গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাথে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। আমাদের একটি বিষয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হলে দেশের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া টুডে অ্যান্ড টুমোরো তিনি বেরোবেন, কিন্তু দেশনেত্রী সমস্ত বিরোধী দল যদি ঐক্যবদ্ধ না হয় তো গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। একটি বিষয় হলো গণতন্ত্র পুনরুদ্ধার, আর তাহলে আজকে আর মন্দির আক্রমণ হবে না। গণতান্ত্রিক সরকার থাকলে দেশে এহসান গ্রুপ আর বিভিন্ন গ্রুপ তৈরি হবে না, দেশের মানুষকে লুট করে টাকা পয়সা নিয়ে যাবে না, ব্যাংকের টাকা লুট হবে না। আপনাদেরকে বলছি দেশের আইনের শাসন ন্যায় বিচার সুশাসনের জন্য গণতান্ত্রিক সরকার দরকার, আর গণতান্ত্রিক সরকার আসবে দেশের লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আর পুনরুদ্ধার করতে গেলেও লাখো আজকে আমাদেরকে লাখো প্রাণ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, তার বিদেশে চিকিৎসা আমি আশা করি বিদেশে চিকিৎসা করতে সরকার দেবেন, নতুবা আমরা এই আন্দোলনের সূত্রপাত হবে। এবং আজকে আমরা জনাব তারেক রহমান তাকে আসতে দিচ্ছে না, এবং আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সুস্বাস্থ্যের জন্য তারেক রহমানের জন্য আমরা আজকে দোয়া করবো, জিয়াউর রহমানের জন্য দোয়া করবো। এবং আজকে শ্রমিকদল আজকে আমরা যাচ্ছি প্রতি শ্রমিক দল এরকম একটা আয়োজন করাতে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ শেষ করতে চাই। বন্ধুরা এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেতা জনাব আব্দুস সালাম। জনাব আব্দুস সালাম ভাই এখন বক্তব্য নিয়ে আসবেন। জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসল মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভার সংগ্রামী সভাপতি শ্রমিক দলের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা আনোয়ার ভাই উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি। আপনাদের এই শ্রমিক দলের প্রতিষ্ঠাতা যিনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে থেকে এই শ্রমিক দল নয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলনের ধারাকে সূচনা করেছিলেন, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন, দক্ষিণ বাংলার আরেকজন কৃতি সন্তান সাবেক এমপি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মুজিবুর রহমান সরওয়ার সহ শ্রমিক দলের বিভিন্ন কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ সমবেত ভাইরা আসসালামু আলাইকুম। বক্তব্য প্রধান অতিথি দেবেন, আমি শুধু দুটি কথা বলতে চাই যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন তারা জেলে রেখেছে এই কারণেই যে বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। যে বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে আন্দোলন ত্বরান্বিত হবে, এবং
শুধ বেগম খালেদা জিয়া না, আজকে দেখে শহীদ জিয়াকে তারা তা ভয় পায়, এমনকি শহীদ জিয়ার মৃত লাশকেও তারা ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। কারণটা একটাই, যে যেহেতু তারা জনবিচ্ছিন্ন, যেহেতু তারা জনবিচ্ছিন্ন, এই কারণে বিএনপির নাম শুনলেই, খালেদা জিয়া তারেক জিয়ার নাম শুনলেই তারা ভয় পায়। আজকে সরকার চলছে একটা পুলিশ এবং প্রশাসনের উপর নির্ভর করে, ক্ষমতা এসেছে তারা পুলিশ এবং প্রশাসনের উপর নির্ভর করে। এই সরকার জনগণের মধ্যে কোনো অবস্থান নাই, তারপরও তারা জোর করে ক্ষমতায় আছেন, আরেকটি নির্বাচন তারা জোর করেই করতে চায়। আপনারা এখানে যারা আজকে শ্রমিক দলের আছেন, আজকে বাংলাদেশের সবচেয়ে কেউ যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে আজকে শ্রমিক নেতা বলি, কর্মী বলি, বা যারা আছেন, আপনারাই সবচেয়ে খারাপ অবস্থায় আছেন। অর্থনৈতিক অবস্থায় বিএনপি করার কারণে আপনাদের অনেকের চাকরি নাই, অনেকে বিভিন্নভাবে ট্রান্সফার হয়েছেন, আরো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আজকে আপনারা নিজেরাও যদি বেঁচে থাকতে হয় এবং বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয়, তারেক জিয়াকে যদি ফিরিয়ে আনতে হয় এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো উপায় নাই। আর বিদায় করতে হলে সব সময় মুক্তিযুদ্ধের সময় যেমনি, পরবর্তী পর্যায়ে প্রতিটি আন্দোলনে এই শ্রমিক ভাইরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এটা তো জোরে ঠিক বললেন না। এই কারণেই আজকে নিজেরা বেঁচে থাকতে হলে, দেশকে বাঁচাতে হলে একটাই উপায়, সেটা হলো বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্র মুক্ত হবে খালেদা জিয়া মুক্ত হলে। আর বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন ছাড়া কোনো বিকল্প আছে নাই। সেই কারণে আপনারা আজকে শপথ নেবে যে সামনে আমাদের আর কোনো খোলা পথ নাই, একটাই দাবি, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এবং সেই দাবি নিয়ে এখন মানুষের জিনিসপত্রের যে দাম, সাধারণ মানুষ আজকে, গরিব মানুষ বলি, মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, কেউ কি বেঁচে থাকার মতো অবস্থা আছে? সৎভাবে জীবনযাপন করার অধিকার আছে? নাই। মানুষকে অসৎ বানিয়ে দিতেছে, মানুষকে ঘুষখোর বানিয়ে দিতেছে, মানুষকে মিথ্যাবাদী বানিয়ে দিতেছে। কাজে আমার পরকালকেও যদি রক্ষা করতে হয়, তাহলে আজকে হাসিনাকে বিদায় করা ছাড়া আমার কোনো উপায় নেই। তাই আসুন আমরা সেই শপথ নিয়ে আগামীতে দলের পক্ষ থেকে যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, আপনারা সেই আন্দোলনের জন্য এখনই প্রস্তুতি নেবেন, শ্রমিক দল সুসংগঠিত হবেন, ইনশাল্লাহ আমরা সবাই, এবার আমরা তো মরছি তাই না, মামলা হামলা যত আছে কিছু বাদ আছে তাই না? তাই যে আজকে নজরুল ইসলাম খান, আপনারা দেখছেন যে ওনার মাথায় গুলি লাগছিল, যখন আমারও লাগছিল, আজকে নজরুল ইসলাম খান, আজকে মুজিবুর রহমান সারোয়ার, আমরা দেশের জন্য যুদ্ধ করছি, আমরা তো এক্সটেনশনে আছি, যুদ্ধের সময়ও আজকে নজরুল ইসলাম খান, মুজিবুর রহমান সারোয়ার বা আমরা মারা যেতে পারতাম, আল্লাহ বাঁচিয়ে রাখছে, এর পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সময়ও মারা যেতে পারতাম, তারপর মারা যায়নি। ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই আপনারা সেই আন্দোলন গড়ে তুলবেন, এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা শেখ হাসিনাকে বিদায় করব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। বন্ধুগণ, এখন মন্ত্রী বক্তব্য রাখবেন, আমি শুধু একটা কথা বলবো যে আপনারা আজকে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এটা আরো বেশি আসলে ভালো হতো, কিন্তু আসা আরো অনেকে আসবে, কিন্তু আমাদের তো একটু টাইম সবসময় ইয়ে হয়। তো এখন যে কথাটা বলবো সেটা হলো যে আগামী 28 তারিখ সকাল 11টায় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা শ্রমিক কর্মচারী, তার জন্য মানববন্ধন হবে। মানববন্ধন হবে কোথায়?
প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় আপনারা সবাই আসবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের নজরুল ভাই, সেখানে উপস্থিত থাকবেন। তো আপনারা সবাই সেই অনুষ্ঠান প্রোগ্রামে এসে প্রোগ্রামকে ছাত্র করবেন, আপনারা আসবেন তো সবাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন প্রিয় ভাই ভাইয়েরা, আমার আজকের এই মিলাদ এবং তোমা মাহফিলের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনতা নজরুল ইসলাম খান, মাননীয় প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব নজরুল ইসলাম খান। উদ্যোগে আমাদের নেত্রী, বাংলাদেশের জনমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনায় আজকে মিলাদ এবং দোয়া মাহফিল এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি শ্রমিক দলের সভাপতি যেন আনোয়ার হোসেন এখানে উপস্থিত, আমাদের শ্রমিক দলের অত্যন্ত আপন, অনেক পরিচয় এত কিছু বলা সালাম ভাই, এবং শ্রমিক দলের প্রতিষ্ঠা কাল থেকে যিনি নেতা, পরবর্তী পর্যায়ে অনেক কিছু হয়েছেন, এমপি, মেয়র, হুইপ, অনেক কিছু, আমাদের ভাই মজিবুর রহমান সরোয়ার শ্রমিক দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, একটু আগে আপনারা আমাদের দুইজন বক্তার কাছে শুনেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা সুস্বাস্থ্য কামনা করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে বেশ, আল্লাহ তাকে সুস্থ রাখেন, দীর্ঘ জীবন দেন, এবং আমাদের আজকেও তার জন্য কোরআন খতম করা হয়েছে, দোয়া করা হবে একটু পরেই। আমরা কেন তার মুক্তি চাই, কেন তার সুস্থতা চাই, শুধুই আমরা তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তিনি আমাদের নেত্রী, সে কারণে তার চেয়েও বেশি এই দেশটার জন্য তার মুক্ত হওয়া দরকার। কারণ এই দেশ আরেকবার গণতন্ত্রহীন হয়ে পড়েছে, মহান মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল সেই গণতন্ত্র আরেকবার মুমূর্ষু হয়ে পড়েছে। বাংলাদেশের ইতিহাস হল যে গণতন্ত্রের নামে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার এক সময় গণতন্ত্রকে জবাই করে একদলীয় শাসন কায়েম করেছিল, সেই গণতন্ত্রহীন বাংলাদেশকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আবার আমাদের দেশে এক সামরিক স্বৈর শাসক গণতন্ত্রে হত্যা করেছিল, দীর্ঘ 9 বছর আপোষহীন লড়াই করে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংসদীয় গণতন্ত্র।
আমরাই সেই দল যারা সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি এবং সকল শ্রেণী পেশার মানুষের স্থায়ী কল্যাণের ব্যবস্থা করেছি। প্রিয় সাথীরা, আজকে তাই এই গণতন্ত্রহীন বাংলাদেশ, যে দেশ শাসন করছে এমন একটি দল যারা এক নির্বাচনে 300 মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদেরকে নির্বাচিত করেছে, আর এক নির্বাচনে ভোটের দিনের আগে রাত্রেই তারা ভোটের বাক্স ভর্তি করে ফেলেছে, নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে। এটা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত জনগণের ভোট দেওয়ার যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ফিরে আসবে না। ততদিন পর্যন্ত জনগণ তাদের পছন্দনীয় সরকার প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ তারা কিছু মানুষকে, কিছু সংগঠনকে, সংস্থাকে দলীয়করণ করে, আত্মীয়করণ করে এমন করে ফেলেছে যে তারা সংবিধান অনুযায়ী আচরণ করে না, তারা দলীয় নেতা কর্মীর মতো আচরণ করে। এই অবস্থার পরিবর্তন হতো একটু আগে আপনারা শুনেছেন এবং আপনারা পত্র পত্রিকায় দেখেছেন কি অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি, যে দেশের একজন মন্ত্রী বলে যে সংবিধানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, উনি বলেন আমি মানি না। তো মন্ত্রী যারা, এমপি যারা, তারা শপথ গ্রহণ করে সংবিধান সুরক্ষার, তারা যদি সংবিধান অগ্রাহ্য করে, অমান্য করে, তৎক্ষণাৎ তার বিচার হওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত সে বিচার না করার ফলে এখন শুধু ওই মন্ত্রী না, এই সরকার অভিযুক্ত হয়েছে সংবিধান অমান্যের অভিযোগে। কিন্তু সেই জন্য তারা লজ্জিত হবে না এবং সংবিধান অনুযায়ী যা করা দরকার পদত্যাগ সেটাও করবে, করাতে হবে। আমরা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না, কোন উশৃঙ্খলতায় বিশ্বাস করি না, কোন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা গণ আন্দোলনের মাধ্যমে যেমন স্বৈর শাসক ইসরাদের পতন ঘটিয়েছি, 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যেমন আইয়ুব খানকে হটাতে পেরেছি, একইভাবে ইনশাআল্লাহ এই সরকারকে হটাতে পারব জনগণের আন্দোলনের মাধ্যমে। আর সে আন্দোলনের নেতৃত্ব একটু আগে সালাম ভাই বলেছেন বরাবর দিয়েছে ছাত্ররা এবং শ্রমিকরা। এই ভূমিকা যদি পালন করতে চান তাহলে সংগঠনকে শক্তিশালী করতে হবে, সবাই নেতা হতে চাই, আমরা কর্মী হতে চাই না। কিন্তু ভুলে যান কেন যে একটা শক্তিশালী বড় সংগঠনের একজন কর্মীও একটা দুর্বল সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির চেয়ে বেশি সম্মানিত। আপনারা যদি সংগঠনকে শক্তিশালী করতে পারেন, সেই সংগঠনের যে কোনো পর্যায়ে যদি একটা নেতা হন বা কর্মী হন, আপনাকে মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, মান্য করবে, ভালোবাসবে। আর যদি নিজেরা নিজেরা পদ পদবীর জন্য ঝগড়াঝাটি করে আর ফেসবুকে খোঁচাখুচি করে যদি সংগঠনটা দুর্বল করেন, আপনি যদি প্রেসিডেন্ট সেক্রেটারি হন, আপনাকে কে মানে, কে মানবে আপনাকে যদি আপনার সংগঠন দুর্বল হয়? কাজে বন্ধুগণ, সংগঠন শক্তিশালী করতে হবে, আর শক্তিশালী সংগঠন দিয়ে জোরদার আন্দোলন করতে হবে, আর সেটা করতে পারলে আমাদের সমস্যার সমাধান হবে, দেশের সমস্যার সমাধান হবে, আমরাও আমাদের অধিকার পাব,
দেশ ও গণতন্ত্র ফিরে পাবে, আমাদের নেত্রী দেশের নেত্রী মুক্ত হবেন, আমাদের নেতা তারেক রহমান আবার আমাদের পাশে ফিরে আসবেন। এগুলো সব অন্তরের কথা, কিন্তু এই অন্তরের কথা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তার পথ একটাই, আর সেটা হল শক্তিশালী গণ আন্দোলন। সেই আন্দোলনের জন্য দরকার শক্তিশালী সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন। কালি বন্ধুগণ, আজকে আমরা আসরের আগেই আমাদের এটা শেষ করে দিতে যাচ্ছি, সেজন্য আমি আলোচনা বাড়াতে চাই না, আমি শুধু আপনাদের বলবো যে জিনিসপত্রের দাম এতই বেড়ে গেছে যে যারা নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ অর্থাৎ শ্রমজীবী জনগণ, তারা আজকে জীবন জীবিকা দিয়ে সংকটে পড়েছে। আমাদের বহু নেতা কর্মী চাকরিচ্যুত হয়েছে, আমাদের হকার ভাইয়েরা, আমাদের রিক্সা ভাইয়েরা, আমাদের ঘাটের ভাইয়েরা, আমাদের বিভিন্ন জায়গায় যেসব কাজকর্ম করতে, আমাদের পরিবহন এবং বিভিন্ন সেক্টরে তারা কর্মচ্যুত হয়েছে। ইকোনমিস্টরা বলছে যে এই কোভিডের কারণে শতকরা প্রায় 20% আমাদের দারিদ্র বেড়েছে, অথচ সরকার উন্নয়নের কথা বলে। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, একটা জেলার ছাত্রলীগের নেতা যদি 200 কোটি টাকা হয়, 2000 কোটি টাকা হয়, তা তো উন্নতি হয়েছে। যদি প্রতি বছর 1000 কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়, উন্নতি তো হয়েছে। কানাডা এবং মালয়েশিয়ায় এত সেকেন্ড হোম এবং বেগম পাড়া, উন্নতি তো হয়েছে। কিন্তু আমার সাধারণ মানুষের উন্নতি হয়েছে কিনা এটা গুরুত্বপূর্ণ, আমার সাধারণ মানুষের উন্নতি হয় না, বরঞ্চ তাদের প্রকৃত মজুরি কমেছে। তারা যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা দরিদ্র হয়ে গেছে, যারা মধ্যবিত্ত ছিল তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তনের পথ একটাই, আর সেটা হলো জনগণের নির্বাচিত সরকার কায়েম করা। তাহলে সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, আর সেই রকম সরকার কায়েম করতে হলে গণতান্ত্রিক আন্দোলন গণ অভ্যুত্থানের কোন বিকল্প নেই। আর সেই কাজটা করার জন্য আপনারা প্রস্তুতি দেবেন এবং সেই কাজটা করতে সফল হওয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যে দায়, যিনি প্রায় ধ্বংসপ্রাপ্ত দলটাকে পুনরায় সুসংহত করে আবার ক্ষমতায় ফিরিয়ে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার প্রতি যে দায় সে দায় শোধ করতে হবে। আমাদের ভাই তারেক রহমানের প্রতি আমাদের দায় শোধ করতে হবে, কেন তার উপর এত অত্যাচার এত নির্যাতন, কারণ তিনি দলটাকে তৃণমূল থেকে সুসংহত করার চেষ্টা করেছিলেন, এটা কি দোষ? কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই এবং নিজেরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যায় না। আপনাদের বড় ভাই হিসাবে আমি তো প্রথম থেকে যেহেতু শ্রমিক দল আছে, অনেকেই কর্মী ছিলেন, এখন অনেকেই বড় বড় পদে আসছেন, আমি আপনাদের কাছে কি আহ্বানটা জানাতে পারি যে আপনারা এই নেতা হওয়ার প্রতিযোগিতা পরিত্যাগ করে দলটাকে শক্তিশালী করার চেষ্টা করবেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, মনে রাখবেন, যদি শক্তিশালী করতে পারেন আপনারা সবাই শক্তিশালী হবেন, সবাই মর্যাদাবান হবেন, সবাই সম্মান পাবেন, আর ওটা না করতে পারলে এক একজন বড় বড় পদ পাবেন কিন্তু কেউ পাত্তা দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে মিলাদ এবং দোয়া মাহফিল পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা। সেলিম রেজা এখন দোয়া মিলাদ পরিচালনা করবেন। বন্ধুরা, আগামী 28 তারিখে আমাদের মানববন্ধন আছে, আমাদের ইতিহাস আছেন, আমাদের নজিবা থাকবেন, আপনারা সকলেই সংগঠন ওখানে ক্যারেন করবেন, সালাম ভাই থাকবেন, আমার সরব ভাই থাকবেন, সকলেই নেতারা থাকবেন। এখন মুনাজাত পরিচালনা করবেন নেসা ভাই।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا نہیں دو جہان مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا بلغ الهدى بكماله كشف الدجى بجماله أسوت جميع خصاله صلوا على سلموا يا كما عليك صلي على سجيان مصطفى جمع إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবর্তীকার আলাম আল্লাহ পবিত্র বৃহস্পতিবার দিনে আল্লাহ তোমার হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুই কানা হাত বিছাইয়া দিলাম মাহবুব মেহরবানি করে আমাদের সকল হাত গুলা কবুল আর মঞ্জুর করে আর আপনার আমি হাত উঠতে ভরবে তোমার কোরআন থেকে তেলাওয়াত করা হলো দুরূদ শরীফ পড়া হলো মিলাদ শরীফ বলা হলো সালাত সালাম পাঠ করা হলো আল্লাহ যা কিছু আলোচনা করা হয়েছে মাহবুব মেহরবানি করে আর ভুল টুই ক্ষমা করিয়া এই সমস্ত আলোচনা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আর রব্বুল আলামিন মেহরবানি করিয়া আমাদের দুজাহানার বাদশা কায়নামদার তাজুদ্দিন মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকের হাদিয়া দান পৌঁছে দিন আর রব্বুল আলামিন মেহরবানি করিয়া যত মুসলমান অরণরে সহায়তা আসলা প্রত্যেকের উপকার হাদিয়া দান পৌঁছে দিন আয় রব্বুল আলামিন খাস করে আমরা যা আমিন আমিন করছি কারো মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি ফুফা ফুফু খালা খালা আত্মীয় সোনার পাড়ার অধিবেশী বন্ধু বান্ধব আল্লাহ আমাদের নেতা কর্মী যার অন্ধকার কবর সাহেদ আসাল্লাহ আজকের দোয়ার উসিলা তাদের জিন্দগির গুনার সিগুনা মাফ করে দিন আল্লাহ তাদের কবরকে জান্নাতে ফেরদৌস সবে দর্শন করে দিন আয় রব্বুল আলামিন খাস করে আমাদের সকল নেতা কর্মীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ আপনি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস কালেকশন করে দিন আল্লাহ রাফাত রহমান কুকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস কালেকশন করে দিন
আল্লাহ গণতন্ত্রের তন্ত্র পরি আমাদের মা জননী আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেছি, আল্লাহ তাকে সুস্থ করে এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, লক্ষ লক্ষ নেতা কর্মীদের জন্য আপনি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছি। আল্লাহ মেহরবানি করিয়া এই জালেম সরকার থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ এই দেশকে, দেশের মানুষকে, দেশের গণতন্ত্রকে আপনি হেফাজত করুন। আল্লাহ কোটি কোটি নেতা কর্মীদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ গণতন্ত্রের জন্য আপনি এই বেগম বেগম খালেদা জিয়াকে কবুলের মঞ্জুর করে নিন। আর আপনার খাস করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আকরাম জনাব তারেক রহমানকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা যেন আন্দোলন সংগ্রাম করে আল্লাহ তাকে যেন এদেশের মধ্যে ফিরে আনতে পারি, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের আল্লাহ মেহরবানি করে তাকে কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ খাস করে আজকে যে যুব দলের উদ্যোগে আজকের এই প্রোগ্রামের আয়োজন, শ্রমিকদের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, আল্লাহ মেহরবানি করে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ নজির ইসলাম সাহেব খান সহ আল্লাহ শ্রমিক দলের সমস্ত নেতা কর্মীকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের সকলকে আপনি ন্যায় দান করে দিন। আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ দেশের গণতন্ত্রের জন্য আল্লাহ শ্রমিক দলকে আপনি কবুলের মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাদিকাল মাইত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।